আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, যদি কাউকে বিড়ালে খামসা দেয় অথবা কামড় দেয় তাহলে আপনি কিভাবে এ থেকে এর যন্ত্রণা থেকে আপনি বাঁচবেন ইনশাআল্লাহ। তো যাদের বিড়াল কিন্তু আপনার খামসা দিলে দুইটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। এক নম্বর হচ্ছে, যদি ঘরের পোষা বিড়াল হয়, ঘরের পোষা বিড়াল যদি কামড় দেয় তাহলে সেটা ভিন্ন কথা, আর একটা যদি পোষা বিড়াল ছাড়া হয়, বাহিরের বিড়াল হয়, বন্য বিড়াল হয়, তাহলে সেটা আলাদা বিষয়। তো এখানে আপনি আপনার ঘরের পোষা বিড়াল যদি আপনাকে খামসা দেয় তাহলে এটা তেমন কোনো সাইড ইফেক্ট হওয়ার কথা না। এরপরেও আপনি একটি দোয়া পড়তে পারেন, যে দোয়া পড়ার কারণে আপনার বিষ বা আপনার যন্ত্রণা এটা কমে আসতে পারে। এলাকার মধ্যে দেখা যায় যে কুকুরে কামড় দিলে, বিড়ালে খামসা দিলে অনেকেই লবণ পড়া দেয়, এমন অনেকটা রীতিনীতি গ্রাম্য এলাকার মধ্যে দেখা যায়। তবে এই বিষয়টা আমরা এড়িয়ে চলব, কেননা এগুলো হচ্ছে ভুয়া এবং বানোয়াট। এজন্য আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার আমাদের যে ওষুধটা সাজেস্ট করেন সেটা আমাদেরকে খেতে হবে। তবে হ্যাঁ, আপনাকে স্বাভাবিক অবস্থায় আপনাকে যদি কামড় দেয় তাহলে আপনি একটি দোয়া আছে, সেই দোয়াটা আপনি পড়ে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার যন্ত্রণা ব্যথা এটা কিছুটা হলেও কমে যেতে পারে। তো যেই দোয়াটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, কিতাবে রয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দোয়াটা আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। তবে এই দোয়া পাঠ করার পরে আপনি একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই সূরা হচ্ছে পবিত্র কুরআনুল করিমের সবচেয়ে প্রথম সূরা, আর সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটাকে উম্মুল কুরা বলা হয়, অর্থাৎ কুরআন শরীফের মা এটা বলা হয়। এজন্য সম্মানিত ভিউয়ার্স, আপনারা কী করবেন, সূরাতুল ফাতিহা এটা আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা পানিতে ফু দিয়ে সেই পানিটা খেয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই ব্যথা কমে যাবে। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের রোগের কারণে বাজারে যে ওষুধ বিক্রেতাগণ তাদের কাছে চলে যায়, যে আমার এই ব্যথা সেই ব্যথা বিভিন্ন ব্যথা, তারাও ওষুধ বিক্রি করার জন্য কোনো কিছু না ভেবেই ওষুধ দিচ্ছে আর আমরা খাচ্ছি। এর দ্বারা কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হচ্ছে, যেটা আমাদের বলে বোঝানোর মতো ভাষা নাই। এজন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের যে কোনো অসুখ হোক এটাকে অবহেলা না করে নিকটতম যে ডাক্তার কেন্দ্র আছে, যে হাসপাতাল আছে, চিকিৎসা কেন্দ্র আছে, সেই চিকিৎসা কেন্দ্রে আমরা চলে যাব, ইনশাআল্লাহ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের ওষুধ দিলে সেই ওষুধ আমরা সেবন করব ইনশাআল্লাহ। এর বাইরে যদি আমরা পণ্ডিত করে যদি আমরা ওষুধ সেবন করি তাহলে অবশ্যই অবশ্যই এটার সাময়িকভাবে আপনি ভালো ফিল করতে পারেন, কিন্তু এটার অবশ্যই অবশ্যই সাইড ইফেক্ট থাকবেই। এজন্য আল্লাপাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থ রাখেন। ফাল্লাহু খৈরুন হাফিজ ওয়াহু আরহামুর রাহিমিন, এই দোয়াটা সবসময় পড়বেন। এজন্য আপনাদেরকে এই পরামর্শ দিলাম, আপনারা সকলেই চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।